গুড মর্নিং স্টুডেন্ট আজ আমি তৃতীয় শ্রেণীর ইতিহাস বিষয় পড়াব তা আমরা আজ যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হলো নবম অধ্যায় চাকার ব্যবহার তোমরা চাকার ব্যবহার সম্বন্ধে আগে জেনেছ আদিম মানুষ তাদের নিজেদের প্রয়োজনে গাছের ঘুড়িকে গোল করে কেটে বা কখনো পাথরকে গোল করে ঘষে চাকা বানিয়েছে। আর সেই চাকা তারা যাতায়াতের ক্ষেত্রে বা জিনিসপত্র বহনের ক্ষেত্রে ব্যবহার করেছে আজ আমরা দেখব চাকা যে শুধুমাত্র যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার হয়েছে তা নয় চাকা চাষবাসের বা কৃষিকার্যের ক্ষেত্রেও চাকার ব্যবহার রয়েছে তোমরা এর আগে অষ্টম অধ্যায়ে কৃষিকাজ সম্বন্ধে জেনেছ ঘাসী আদি মানুষ পশুপালন শেখার পর তারা পশুর খাদ্য খাসের খোঁজে যখন ঘুরে বেড়াতো তখন ঘাসের সঙ্গে কিছু দানা পেয়েছিল আর সেই দানা ভেজা মাটিতে পরে নতুন গাছ জন্মেছে এইভাবে তারা ফসল উৎপাদন করা শিখেছে তো যখন ফসল উৎপাদন বাড়লো তখন সে বাড়তে ফসল রাখা নিয়ে খুব সমস্যায় পড়েছিল প্রথম দিকে ফসল খোলা আকাশের নিচে রাখা হতো তো ফলে ফসল নষ্ট হয়ে যেত তাই তারা ভাবল যদি ফসল রাখার জন্য কিছু পাত্র তৈরি করা হয় প্রথম দিকে তারা কাদা মাটি দিয়ে নিজের হাতের সাহায্যে পাত্র তৈরি করত। কিন্তু চা এরপর চাকা আবিষ্কারের পর চাকার উপর কাদা মাটি রেখে হাতের সাহায্যে আঙুলের নানান কায়দায় বিভিন্ন আকৃতির পাত্র তৈরি করেছি আমরা এখনো যদি কুমোরের বাড়ি যাও তারা দেখবে যে মাটি দিয়ে তারা খুব সুন্দর মাটির কলসি কুচি এসব তৈরি করে কিন্তু আদি মানুষ এত সুন্দর নকশা করতে পারতো না কিন্তু তাদের পাত্রগুলি শক্ত মজবুত হতো তো তারা চাকার সাহায্যে পাত্র তৈরি করার পর তাতে যেমন অতিরিক্ত ফসল রাখতে পারতো তেমনি পরবর্তী চাষবাসের জন্য বীজ বা দানা শস্য সংগ্রহ করে রাখতে পারতো এছাড়া শুধু চাকা যে শুধু ফসল রাখার ক্ষেত্রে ব্যবহার হয়েছে তা কিন্তু নয় তারা শস্য পেশার ক্ষেত্রে চাকা ব্যবহার করলো প্রথম দিকে তারা পাথরের উপর আরেকটা পাথর রেখে শস্য পেশায় করতো যেমন আমরা এখন যেমন শিলনোড়া ব্যবহার করি কিন্তু পরবর্তীকালে তারা একটি চাকার ওপর আর একটি চাকা রেখে চাঁটা তৈরি করেছিল তাতে তাদের শস্য পেশাই করার সুবিধা হয়েছিল এছাড়া বর্তমানে যেসব গাড়ি চলে আমরা যার সাহায্যে যাতায়াত করি তা কিন্তু সম্ভব হয়েছে চাকা আবিষ্কারের ফলে তাই চাকাকে অগ্রগতি বা গতির প্রতীক বলা হয় এছাড়া তোমরাও এটাও দেখেছ যে আমাদের দেশে জাতীয় পতাকার মাঝখানে একটি নীল রঙের চাকা বা চক্রের ছবি থাকে এটি আসলে প্রগতি বা উন্নতির প্রতীক হিসাবে ধরা হয় তো আমরা এই জানতে পারলাম যে চাকা কিভাবে মানুষ ব্যবহার করেছে তো আজ এইটুকুই পরবর্তীতে আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে আরও বিস্তারিত জানব